নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন রথযাত্রার লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম ভক্তিভাজন কবিগুরুর এই লাইনই মনে পড়ছে তো মনে পড়ারই কথা কারণ আজ রথযাত্রা দেশজুড়ে মহাসমারোয়ে পালিত হতে চলেছে রথ প্রতিবেশী রাজ্য ওড়িশায় জমজমাট রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা নিজের মাসির বাড়ি যাবেন এতদিন জ্বরে ভুগছিলেন তারা এবার জ্বর সেরে ওঠে একেবারে রাজবেশে রথে করে মাসির বাড়ি পৌঁছে যাবেন সেই উপলক্ষে সাত দিন আগে থেকে শুরু হয়েছে প্রস্তুতি পুরী জগন্নাথ মন্দিরে পুণ্যার্থীদের ভিড় পাশাপাশি রাজ্যের মায়াপুর ইসকনেও রথযাত্রার প্রস্তুতি ধুমধাম করে পালন করা হয় রথ প্রতি বছরের ন্যায় এই বড় সেই ছবি কিন্তু উঠে আসছে দেশ জুড়ে সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব কলকাতা শহর রাজ্যের একাধিক জায়গায় এই রথ পালন করা হয় অর্থাৎ এক কথাই বলাই যেতে পারে দেশ জুড়ে আজ জয় জগন্নাথ ভক্ত সমাগম মায়াপুর মাহেশেও দেখতে পাচ্ছেন তিন জায়গার ছবি বিষ্ণুপুরের ছবি দেখাচ্ছি রাজাদের সেই ঐতিহাসিক রথ অন্যদিকে পুরীর ছবিটা দেখতে পাচ্ছেন অন্যদিকে মায়াপুরের ছবিটাও দেখতে পাচ্ছেন তিন জায়গার ভক্ত সমাগমের সেই ছবি উঠে আসছে সকাল থেকেই এই ছবি আপনাদের দেখাচ্ছি কারণ আজ রথযাত্রা সেই উৎসবের ছবি আবেগের ছবি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের মল্ল রাজাদের যে রথ ঐতিহাসিক সেই রথ সেই রথের ছবি দেখাচ্ছি অন্যদিকে পুরীর পুরীর সেই রথ তিনখানা রথ দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের দেখাচ্ছি মায়াপুরের ইস্কনের যে রথ সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত সমাগম মায়াপুর মাহেসেও আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ বেলা কিছুটা গড়ালো সকাল থেকে তুমি ছবিটা দেখাচ্ছিলে তবে এই মুহূর্তে বিষ্ণুপুরের ঠিক কি ছবি রয়েছে দেখো বিষ্ণুপুর মানে মন্দিরের শহর বিষ্ণুপুর মানে কৃষ্ণের শহর আর সেই কৃষ্ণের শহরে রথ উৎসব মল্লরাজাদের প্রাচীন সাড়ে তিনশো বছরের প্রাচীন রথ উৎসব এবং এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে সোয়ার হন না রথে সোয়ার হন প্রভু মদন গোপাল জিউ ঠাকুর এবং সেই মদন গোপাল জিউ ঠাকুরের যে মন্দির সেই মন্দির নির্মাণ হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রানী শিরোমণি এই মন্দির নির্মাণ করেছিলেন এবং মন্দিরের আদলেই পিতলের রথ সেই রথেই সওয়ার হন ঠাকুর মদন গোপাল জিউ এবং এই মদন গোপাল জিউকে কেন্দ্র করে বিষ্ণুপুরের মানুষের আবেগ বিষ্ণুপুরের মানুষের উন্মাদনা আজ সকাল থেকেই চোখে পড়ল বিষ্ণুপুরের মন্দির থেকে মদন গোপাল জিউকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রথে নিয়ে আসা সেখানে পুজো পাঠ আরতির পর রথের রশিতে টান দেওয়ার পর্ব অর্থাৎ এই রশিতে টান দেওয়ার জন্য বিষ্ণুপুরের মল্লগড় বিষ্ণুপুর একেবারেই জমে ওঠে সকাল থেকেই এবং বছরভর ভর মানুষ অপেক্ষায় থাকেন রথের রশিতে টান দেওয়ার জন্য বিশেষ করে মদন গোপালের দর্শন এবং মদন গোপালের রথের রশিতে টান দেওয়ার জন্য এবং সেই রথের রশিতে টান দেওয়ার পর্ব শেষ হয়েছে প্রভুকে নিয়ে আসা হয়েছে রথ থেকে মন্দিরে সেখানে আবার পুজোপাঠ ভোগ নিবেদন হবে আগামী সাত দিন ধরে বিষ্ণুপুরে কিন্তু একদম রম জমজমাট রথ এবং উল্টো রথের মধ্য দিয়ে বিষ্ণুপুরে রথ উৎসব শেষ হবে কারণ বিষ্ণুপুর মানেই বিষ্ণুপুর মানেই মন্দিরের শহর পর্যটনের শহর ইতিহাসের শহর এমনকি তার সাথে সংস্কৃতির শহর এবং প্রাচীন যে সংস্কৃতির একটা ধারা প্রাচীন যে একটা রীতি প্রাচীন যে একটা নিয়ম সেই রীতি নিয়ম মেনে রথের দিনে রথে সবার হলেন রাধা মদন গোপাল জিউ আর মানুষের উন্মাদনায় ভাসল মল্লগড়ের মাটি বেশ অনেক ধন্যবাদ স্বরূপ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় বিষ্ণুপুরের যে রথ অর্থাৎ মল্ল রাজাদের যে ঐতিহ্যবাহী যে রথ সেই রথ কিন্তু সকাল থেকে বেরিয়ে গিয়েছে এবার মদন মোহনকে নিয়ে যাওয়া হয়েছে মন্দিরে একদিকে বিষ্ণুপুরের ছবিটা দেখছেন পুরীর ছবিটা দেখাচ্ছি আপনাদের মায়াপুরের ছবিটা দেখাচ্ছি অর্থাৎ তিন জায়গায় রথ ঘিরে যে জমজমাট যে জাঁক জমক রয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি